হাই গাইস, আইসিটি রাঙ্গুনিয়ার পক্ষ থেকে আমি সাজ্জাদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে কিভাবে এমএস ওয়ার্ড এক্সপিতে আপনারা এমএস ওয়ার্ড এক্সপিতে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে খুলবেন, একদম প্রথম থেকে, আজকে হচ্ছে প্রথম পার্ট এমএস ওয়ার্ড এক্সপি, এমএস ওয়ার্ড এক্সপির প্রথম পার্ট আজকে। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে যাব অল প্রোগ্রামস, দেন মাইক্রোসফট অফিস, তারপর 2003, সরি, তারপর আবার যাই মাইক্রোসফট অফিস 2003। ওকে, এভাবে আমরা চালু করব। তো শুরুতে আমি বলে রাখি, যখন আমরা এইটা ইনস্টল করব, ইনস্টল করার পর আসলে অনেক কিছু সেটিং থাকে না, তো এখানে আমাদের সেটিং করে নিতে হবে, যেমন ফরম্যাটিং উইন্ডোজ থেকে অনেক কিছু ইয়ে করতে হবে, আর তাছাড়া ভিউতে গিয়ে ভিউ অপশনে প্রথমে খোলার সাথে সাথেই যদি এই টুল বারগুলো না থাকে, ঠিক আছে, তাহলে ভিউতে গিয়ে আপনারা টুল বারসে যাবেন। টুল বারসে যাওয়ার পরে এখান থেকে স্ট্যান্ডার্ড এটা ঠিক চিহ্ন দিবেন, ফরম্যাটিং ঠিক চিহ্ন দিবেন, তারপর আমাদের ড্রয়িংয়ে কাজ করতে হবে, তো ড্রয়িংয়ে ঠিক চিহ্ন দিবেন, তারপর আবার আছে এই আপনাদের যা যা লাগে আর কি, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টটা করতে হবে, তো ওয়ার্ড আর্টটা এখন লাগবে না অবশ্য, এটা পরে দিলেও চলবে, তারপর এই আর কি। তো এভাবে আপনারা ইয়া করবেন, এভাবে সবগুলা ইয়া করবেন যখন মাইক্রোসফট অফিস যখন ইনস্টল করবেন আর কি। তো ইনস্টল করার পর পরে এগুলা ওপেন করে নেবেন, এই টুল বারসগুলো। তো প্রথমে আমি একটু বলে রাখি যে ফাইলসের মধ্যে কি কি থাকে। নিউ, নিউ মানে হচ্ছে আপনার যে কোনো একটা নতুন ফাইল খোলা, দেখুন নিউ তো ক্লিক করলাম, আর এদিক থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমরা নতুন একটা কি পাবো, ইন্টারফেস পাবো, অর্থাৎ নতুন একটা পেজ পাবো। তারপরে ওপেন, ওপেন হচ্ছে ওপেনে গিয়ে আমরা কি করতে পারি, আমাদের কম্পিউটারে আগে থাকা জিনিসগুলো আমরা কি করতে পারি, এখান থেকে বের করে নিয়ে এখানে কি করতে পারি, প্রদর্শন করতে পারি। তো চলুন দেখি কিভাবে একটা ইয়া প্রদর্শন করা যায়। তো আমি এটা 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 খুলি, হ্যাঁ ওপেন করলাম, দেখুন এখানে এটা প্রদর্শিত হচ্ছে, যেটা আমরা ইয়ে করছিলাম আর কি, মানে যেটা আমাদের কম্পিউটার আগে থেকেই ছিল ওইটা আমরা প্রদর্শন করলাম। তারপর এটা ক্লোজ করে দিই। তো তারপর হচ্ছে আসুন ক্লোজ, ক্লোজের মধ্যে সরি, ক্লোজ মানে হচ্ছে যে কোনো একটা পেজকে আপনি ক্লোজ করবেন এটা আর কি। তো সেভ, সেভ মানে হচ্ছে আপনি এখানে এডিটিং, এডিটিং করলেন, লেখালেখি করলেন, টাইপিং করলেন, তো টাইপিং করার পরে এটা এখানে গিয়ে সেভ করতে হবে। এটা সেভ করলে সেভ, সেভে ক্লিক করে তো এখানে মনে করেন যে 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 ফোল্ডারে সেভ করতে চাইবেন তো ওই ফোল্ডারে ক্লিক করবেন, ঠিক আছে। তো তারপর আপনি এখানে আপনার নামটা লিখে দিবেন, ওই ফোল্ডারের ওই ফাইলটার নাম কি দিবেন, ঠিক আছে, তারপর আপনার ওয়ার্ড ফরম্যাট তো থাকবেই, ঠিক আছে, এভাবে দিয়ে এখানে সেভ ক্লিক করবেন, তো সেভ হয়ে যাবে। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম। তারপর আসুন সেভেজ, সেভেজ মানে হচ্ছে যখন আমরা পুরাতন কোনো কিছু খুলবো, অর্থাৎ আমাদের কম্পিউটার আগে থাকে, আগে থেকে থাকা কোনো ফাইল খুলবো, তো ওইটাকে, ওইটাকে নতুন করে কি করা, নতুন করে সেভ করা। অর্থাৎ মনে করুন আমি একটা ফাইল খুললাম, এখান থেকে আগে খুলছিলাম কোথা থেকে, এখান থেকে একটা ফাইল খুলেছিলাম, তো এই ফাইলটা আমি যদি আবার সেভ করতে চাই, তাহলে সেভ এজে ক্লিক করার পরে এটারে আমি আবার কি করব, এখান থেকে, এখান থেকে নতুন করে সেভ করে নিতে পারবো, এখান থেকে নেম, নেমটাও পাল্টাই দিতে পারবো, নেমটাও পাল্টাই দিতে পারবো, আর এখান থেকে
যে ফোল্ডারে চাইলে যে ফোল্ডারে চাইবো ওই ফোল্ডারেই সেভ করে নিতে পারবো। তো এখান থেকে সেভ দিলে এটা নতুনভাবেই সেভ হবে। ওকে আমি ক্যান্সেল করে দিলাম, এটা ক্লোজ করে দিই, ক্লোজ। তারপরে ফাইলে আর আছে সেভ অ্যাজ ওয়েব পেজ। ওয়েব পেজ মানে হচ্ছে আপনি এটা ওয়েব পেজের মাধ্যমে সেভ করবেন। ফাইল সার্চ এগুলো আসলে দরকার নেই, এগুলো আমাদের এখন দরকার নেই, কারণ এগুলো দিয়ে এখন কাজ করবো না আমরা। আপাতত যেগুলো নিয়ে কাজ করবো এগুলোই আমাদের দরকার। পারমিশন মানে হচ্ছে কোনো একটা পারমিশন নেওয়া, মানে এই জিনিসটা এই এই আমাদের যে কাজটা করবো এই কাজটার জন্য পারমিশন, এটা দরকার নেই। তো ওয়েব পেজ রিভিউ এটাও দরকার নেই। পেজ সেট আপ, পেজ সেট আপে আমাদের অনেক একটু গুরুত্বপূর্ণ। তো পেজ সেট আপে গিয়ে আমরা কী করবো, পেজ সেট আপে গিয়ে আমরা এখান থেকে প্রথমে মার্জিন আমরা সিলেক্ট করে নিব। মার্জিন স্বভাবত আপনি যা দেন আর কি মার্জিনটা সিলেক্ট করে নেবেন, যে 0.5, তারপর 0.5, তারপর 0.5, দেন 0.5, ঠিক আছে। তো এইভাবে আপনি মার্জিন করে নেবেন। তো মার্জিন হলে এখানে হচ্ছে মানে এদিক থেকে আধা ইঞ্চি, এদিক থেকে আধা ইঞ্চি, আর উপর থেকে আধা ইঞ্চি, এবং নিচ থেকে আধা ইঞ্চি কী হবে এটা মার্জিন হয়ে যাবে, ঠিক আছে। আমরা যেভাবে খাতায় মার্জিন করি সেম এরকম। আর পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে, পোর্ট্রেট মানে হচ্ছে সোজাসুজিভাবে ওই পেজটা প্রদর্শন হবে, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে দেখুন ল্যান্ডস্কেপ দিয়ে ওকে করলে এটা কি মানে একটু পাশে একটু বেড়ে গেছে, আগে থেকে একটু পাশে বেড়ে গেছে। কিন্তু দেখুন আমি যদি পোর্ট্রেট দিই তাহলে দেখুন এটা কি হয়ে গেছে, এটা আগের মতোই হয়ে গেছে, অর্থাৎ মানে সোজাসুজি হয়ে গেছে। তো তারপর হচ্ছে পেপারে গেলে দেখেন পেপার স্বভাবত অনেক ধরনের অনেক মাপের পেপার থাকে। তো আমরা সাধারণত সবসময় কাজ করে থাকি এ4 সাইজে আমরা সবসময় কাজ করে থাকি, এ4 হোয়াইট। আচ্ছা এটা তো এখানে সিলেক্ট করাই থাকে। তারপর লেআউট হচ্ছে আপনার হেডার ফোটার এইগুলো আর কি, এটা তেমন কোনো দরকার না আসলে, এগুলো কাজের ক্ষেত্রে লাগে না। আমাদের খালি মার্জিন আর পেপার এই দুটাই সবসময় কি খেয়াল করতে হবে, যে কোনো কাজ শুরু করার আগে আমাদের মার্জিন এবং পেপার এই দুইটা কাজ অবশ্যই এই দুইটা জিনিস অবশ্যই চেক করে নিতে হবে, যাতে আমাদের মার্জিনটা ঠিক থাকে। ওকে আচ্ছা দেখি দেখালাম। তারপর হচ্ছে প্রিন্ট রিভিউ হচ্ছে আমরা যখন প্রিন্ট করবো, প্রিন্ট করার আগে এই জিনিসটা কীরকম থাকবে, অর্থাৎ কীরকম আমাদের ওইটা এই জিনিসটা প্রিন্ট হবে এই জিনিসটা, ঠিক আছে। তারপর প্রিন্ট কমান্ড মানে হচ্ছে এই জিনিসটা প্রিন্ট করে ফেলবো আর কি, মানে আমরা প্রিন্ট রিভিউতে ক্লিক করার পরে দেখবো এবং প্রিন্ট ওইটাকে প্রিন্ট করবো। প্রিন্ট করার সময় এখানে অবশ্যই থাকতে হবে, প্রিন্টারটা সেট আপ থাকতে হবে, প্রিন্টারটা অবশ্যই সেট আপ থাকতে হবে। এটা আমরা পরে অন্য কোনো লেসনে দেখাবো কীভাবে প্রিন্টার ইয়াটা সেট আপ করতে হবে। অবশ্য এক একটা ইয়ার জন্য এক একটা সফটওয়্যার। তো আপনি যদি এই বর্তমানে যে পেজটা আছে এই পেজটা যদি আপনি কী করতে চান, প্রিন্ট করতে চান, তাহলে আপনি কারেন্ট পেজ দিবেন, আর অল দিলে আপনার যতগুলো পেজ আপনি এডিট করছেন সবগুলাই আপনার অল দিলে সবগুলাই কী হয়ে যাবে, প্রিন্ট হতে থাকবে, একটার পর একটা সবগুলো প্রিন্ট হতে থাকবে। আর এখানে দেখুন নাম্বার অফ কপিস, এখানে আপনি যদি একটা পেজকে কয় কপি করে করবেন, যদি 3 কপি করে দেন তাহলে 3 কপি হবে, যদি 4 কপি করে দেন তাহলে 4 কপি হবে, ঠিক আছে। তারপর পেজেস আপনি কোন পেজ এই সবগুলোর মধ্যে কোন পেজ আপনি কী করবেন, তাহলে 1, 4, 9 এভাবে আপনি কী করতে পারবেন, এই পেজগুলো সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর প্রপার্টিজে গিয়ে আপনি কী করবেন, প্রপার্টিজে গিয়ে আপনি পেজগুলো এখানে ল্যাডার থাকলে এখানে অ্যাপ করে দিবেন, তারপরে পোর্ট্রেট হলে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপ করে দিবেন, অর্থাৎ সোজা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে পোর্ট্রেট, আর পাশাপাশি করতে চাইলে ল্যান্ডস্কেপ। তারপর আপনার কালার থাকলে কালার, আর গ্রে স্কেল হচ্ছে আপনি কালো, শুধু খালি কালোই আসবে, আর কালার হলে যেই কালার থাকবে ওই কালারই চলে আসবে, কালারফুল চলে আসবে। এখানে কপিটা আপনি কেটে দেন। তারপর হচ্ছে এখানে প্রিন্ট রিভিউ, মানে প্রিন্ট হওয়ার আগে প্রিন্ট রিভিউ দেখাবে আপনাকে। তো আপনি ওকে করে এখানে দেন, ওকে করলে আপনার প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা তারপর আপনাদের কী আছে আর এখানে তেমন কোনো নেই, এক্সিট মানে হচ্ছে এটা সম্পূর্ণ কেটে দেওয়া, প্রোগ্রামটা সম্পূর্ণ এক্সিট করা। আচ্ছা আমাদের ফাইল মেনুটা গেল, এডিট মেনুটা দেখি, আনডু পেজ সেটআপ মানে হচ্ছে কি, মানে আনডু এই জিনিসটা আসলে আনডু মানে আমরা যখন কোনো কিছু লিখবো, লেখার পরে যখন কন্ট্রোল এখানে কি বলছে এই এডিট দিয়ে যখন আনডু দিব তখন কি ওইটা আগের মতোই হয়ে যাবে, ঠিক আছে। যখন আমরা কোনো কিছু কোনো কাজ করার পরে
দেখতেছি যে এটা ভুল হইছে অথবা কিছু হইছে তাহলে আমরা এটাকে এডিট থেকে গিয়ে আনডু করে দিতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে কাট কপি আচ্ছা আমরা টাইপিং করে দেখাই এখান থেকে মনে করেন এই জিনিসটা আমি কি করব এই জিনিসটা মনে করেন কাট কইরা এডিটে কাট লিখে এইখানে পেস্ট করো মনে করেন নিচে এন্টার দিয়ে নিচে দিলাম এন্টার দিয়ে নিচে দেওয়ার পরে এখানে আমি কি করব পেস্ট করে দেব তাহলে এডিট এডিট পেস্ট ঠিক আছে তাহলে এটা এখানে নিচে চলে আসলো যেটা উপর থেকে কাট করলাম ওইটা নিচে চলে আসলো ঠিক আছে তারপরে কপি হচ্ছে কাট মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে একদম কেটে নেয়া ঠিক আছে মানে এখান থেকে কেটে নেয়া আর কপি মানে হচ্ছে মনে করেন এই জিনিসটা সিলেক্ট করলাম তারপরে এখানে এডিটে গেলাম তারপরে কপি করলাম এটা কপি হয়েছে কিন্তু একদম কেটে যায় না তাহলে এটা আমি যদি নিচে গিয়ে আবার পেস্ট করে দিই তাহলে দেখেন এডিট পেস্ট পেস্ট হ্যাঁ এটা পেস্ট হয়ে গেছে মানে আগেরটাও থাকবে এটা ওইখান থেকে কপি করে আমরা আরেকখানে বসাইলাম এটা হচ্ছে কপি আর পেস্ট আর কাট পেস্ট মানে হচ্ছে একদম কেটে নিয়ে কি করা পেস্ট করা আচ্ছা তারপর হচ্ছে অফিসিয়াল ক্লিপ ক্লিপবোর্ড এটা লাগবে না সিলেক্ট অল মানে হচ্ছে সবগুলা সিলেক্ট করা দেখুন সিলেক্ট অল দিলে সবগুলা সিলেক্ট হয়ে গেছে এখন এটার আমি কি করব মাঝখানে নিব এদিকে নিব মানে সবগুলাই হয়ে যাবে সবগুলাই আপনার ইয়া করতে হবে সবগুলাই এডিট এডিট হয়ে যাবে তারপর ফাইন্ড ফাইন্ড মানে হচ্ছে আপনি কোনো একটা শব্দকে খুঁজবেন যেমন আমি এখান থেকে এইচ 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 কোথায় কোথায় আছে ঠিক আছে এইচ কোথায় কোথায় আছে এই জিনিসটা খুঁজবো তাহলে আমি এইচ দিব ঠিক আছে এইচ দিয়ে ফাইন নেক্সট দেখুন এইচ এইচ কিয়া করছে ঠিক আছে এইচকে ফাইন নেক্সট ফাইন নেক্সট ফাইন নেক্সট এভাবে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে যতগুলো এইচ আছে সবগুলো এইচকে ওরা কী করবে প্রদর্শিত করবে প্রদর্শন করবে দেখুন ফাইন নেক্সট দিলে কতগুলো এইচ আছে সবগুলোই কী করতেছে ফিনিশড ক্যান্সেল ওকে তারপর হচ্ছে আপনার রিকনভার্ট তারপর আরও আছে এখানে ক্লিয়ার ক্লিয়ার মানে কি ক্লিয়ার ফরম্যাটস তারপর হচ্ছে এগুলো আসলে দরকার নাই তারপরেও বলতেছি আর কি তো গোটো রিপ্লেস রিপ্লেস মানে হচ্ছে রিপ্লেসটা একটু দেখাই দিই রিপ্লেস মানে হচ্ছে আপনার আপনি মনে করেন এই জিনিসটা এই মনে করেন এইচ যে এর পরিবর্তে আরেকটা জিনিস বসাবেন তাহলে এইচ যে এটা ফাইন্ড করুন ফাইন্ড করে রিপ্লেসড উইথ রিপ্লেস উইথ আচ্ছা ফাইন্ড করুন আগে ফাইন্ড করার পরে এখানে দিবেন যে কি আপনি যে এইচ মানে কি উল্টা উল্টাই দিবেন ঠিক আছে তাহলে এটা যদি রিপ্লেস করি তাহলে কি দেখুন রিপ্লেস হয়ে গেছে আগে আমাদের এখানে এইচ জি ছিল এখানে জ্যাচ হয়ে গেছে এটা হচ্ছে ফাইন্ডের কাজ ঠিক আছে তো আজকে অনেক কিছুই দেখাইলাম ফাইল এবং এডিটের কাজ দেখাইলাম অন্য ক্লাসে অথবা অন্য অন্য টিউটোরিয়ালের মাধ্যমে আমি ভিউ ইনসার্ট ফরম্যাট টুলস ট্যাবল উইন্ডো হেল্প এইসবগুলাই দেখাবো এইসবগুলাই আমি ধারাবাহিকভাবে আপনাদের আলোচনা করব তো আজকে আজকের মতো এতটুকুই ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই